السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وعدنا موسى أربعين ليلة ثم استخذتم العجل من بعده وأنتم ظالمون صدق الله المولان العظيم بلو شكرت بندقون তোমাদেরকে আমি ইতিপূর্বে পরপর দুটি ক্লাস করিয়েছি বিশেষ করে প্রথম অধ্যায়ের এক নং ও দুই নং সৃজনশীলের ক্লাস আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আজকে আমি প্রথম অধ্যায়ের যে তিন নাম্বার সৃজনশীল আছে সেই সৃজনশীল নিয়ে আমি আজকে আলোচনা করব তো আমরা শুরুতেই যে সৃজনশীলের যে অনুচ্ছেদ আছে সৃজনশীলের যে প্রশ্নটা আছে সেটা আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে যে পবিত্র কোরআনের পূর্ববর্তী জাতিদের নানা ইতিহাস বর্ণনা করা হয়েছে এতে এমন একটি জাতির কথা বলা হয়েছে যারা অসংখ্য নবীর সান্নিধ্য লাভ করল বারবার কুফুরি করেছে তারা অনেক নিয়ামত লাভ করল তার সুক্রিয়া আদায় করেনি বিশেষত একজন নবীর কিছুদিনের অনুপস্থিতির সুযোগ পেয়ে তারা গোবৎস পূজা শুরু করেছিল তাহলে একজন নবীর অনুপস্থিতিতে কি করছিল তারা গোবৎসের পূজা করেছিল অর্থাৎ গরুর পূজা করেছিল এই সৃজনশীলের যে চারটি প্রশ্ন প্রথম নাম্বার যে ক নাম্বার প্রশ্ন তা হচ্ছে আল গাইব শব্দের অর্থ কী খ নাম্বার প্রশ্ন যা দা এর ব্যাখ্যা চাওয়া হয়েছে গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে উল্লিখিত নবীকে তা বুঝিয়ে লিখ গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে বর্ণিত জাতির অনুসরণে মানব জীবনের কীরূপ প্রভাব পড়বে তার ব্যাখ্যা চেয়েছে তাহলে চারটি প্রশ্ন এখানে তো প্রথম যে ক নাম্বার প্রশ্ন আল গাইব শব্দের অর্থ কী আল গাইব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য গাইব মানে কি অদৃশ্য নাম্বার এই যে এটা কেন বলা হয়েছে বা কি ব্যাখ্যা হয়েছে এই আয়াতের অর্থ হলো এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ বা সংশয় নেই আয়াতটি সুরা বাকেরার দুই নং আয়াত এই আয়াতে পবিত্র কোরআন আল্লাহর কালাম হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ কোরআন যে আল্লাহ তা আল্লাহর কালাম সেই ঘোষণা প্রদান করা হয়েছে কোরআন নাজিল করা হলে মক্কার কাফির রায় রসুল সাল্লিয় সাল্লামের মন করা বাণী বা পূর্বেকার কিচ্চা কাহিনী বলে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে তাদের সেসব ভ্রান্ত ধারণা ও বক্তব্যকে প্রত্যাখ্যান করে এই আয়াত দ্বারা এটাই বলা হয়েছে যে এটা প্রকৃতপক্ষে আল্লাহর কিতাব এটি লাউহ মাহফুজে সুরক্ষিত রয়েছে সেখান থেকে বাইতুল ইজাতে লাইলাতুল কদেরের রাত্র অবতীর্ণ হয় সেখান থেকে ধীরে ধীরে জিব্রাহি আলাইস্লামের মাধ্যমে মহানবী সাল্লামের নিকট নাজিল হয় এই ব্যাপারে কোনো প্রকার সন্দেহ এবং সংশয় নেই তিন নম্বর যে প্রশ্ন যে উদ্দীপকে উল্লিখিত যে নবী সেই নবী কে উল্লিখিত নবীর নাম হলেন হজরত মুসা আলি হিসালুয়া বনি বনে ইসরায়েল জাতি ফেরাউনের দাসত্বের জিনজিরে আবদ্ধ ছিল কিপ্তিয়া তাদের উপর অমানবিক নির্যাতন করত আল্লাহ তালার অশেষ অনুগ্রহে বনি ইসরায়েল জাতি ফেরাউন ও তার সম্প্রদায়ের দাসত্ব এবং নিপূরণ থেকে মুক্তি পায় অত্যাচারী কিপ্তিয়া ধ্বংস হয়ে যায় এ সময় বনি ইসরায়েল জাতি মুসা আলাইসাল্লামের কাছে জীবন যাপনের জন্য একটি শরীয়ত প্রার্থনা করেন মুসা আলাইসাল্লাম তাদের পক্ষে আল্লাহ রবুল আলমিনের নিকট তাদের জন্য শরীয়তের একটি বিধান চেয়ে আবেদন করেন আল্লাহ তালা তার আবেদন মঞ্জুর করেন তাকে তুর পাহাড়ে যেতে এক মাস এবাদতে নিয়োজিত হওয়ার নির্দেশ দেন তো মুসা আল্লাহ সাল্লাম কী করছে তুর পাহাড়ে গিয়ে এক মাস তিনি এবাদতে নিয়োজিত ছিলেন আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাহ সাল্লাম তুর পাহাড়ে গমন করে এ সময়ে তিনি বন ইসরায়েলে হজরত হারুন আল্লাহ সাল্লামকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন অর্থাৎ মুসা আলাহিসাল্লাম তিনি যে আল্লাহর শরীয়তের বিধান চাওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছেন সেখানে স্থলাভিষিক্ত অর্থাৎ তার দায় দায়িত্ব পালনের জন্য হজরত হারুন আলাহিসাল্লামকে সেখানে কি তার স্থানে রেখে গিয়েছিলেন অনিবার্য কারণবশত তিনি কি করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে মুসা আলাইস্লাম সেই পাহাড় থেকে ফিরে আসতে না পারায় সেখানে সামিরি নামক একজন ব্যক্তি সে গুবৎসের পূজা প্রচলন করতে থাকে চল্লিশ দিন পর হজর হজরত মুসাই সাল্লাম আসমানী কিতাব তাওরাত নিয়ে তিনি প্রত্যাবর্তন করেন তিনি ইসরায়েলেদের গরু পূজা ও গান বাজনার মত্ত দেখে অত্যন্ত রাগান্বিত হন গরু মূর্তিটি আগুনে জ্বালিয়ে তার সাই নদীতে বাসিয়ে দেন তার বক্তব্যে তাদের চেতনা ফিরে আসেন নিদারুণ অনুশোচনায় দগ্ধ হয়ে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে ক্ষমা প্রদর্শনের জন্য একে অপরকে হত্যা করার নির্দেশ দেন অতপর তারা একে অপরকে হত্যা শুরু করে এবং সত্তর হাজার লোক এতে নিহত হয় অতপর আল্লাহ তালা তাদের তহবাকে কি করেন কবুল করেন এ ব্যাপারে আল্লাহ তালা যে আয়াত আমি শুরুতেই যে তেলাওয়াত করছিলাম আল্লাহর যে কালামের একটি আয়াত ওয়া ওয়া আয়াতিমিমন অর্থাৎ যখন আমি মুসা মুসালা সাথে ওয়াদা করেছিলাম চল্লিশ রাতের অতপর তোমরা পূজার জন্য গোবৎস গ্রহণ করেছ প্রস্তুত তোমরা ছিলে জালিম এরপর আমি তাকেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা কি করো জ্ঞাপন করতে পারো সুম্ম আফনা দালিকা লা আল্লাহ করুন তো কৃতজ্ঞতার জন্য যে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তালা কী করছেন তাদেরকে ক্ষমা করেছেন তো এই যে দায়ী আল্লাহ অর্থাৎ আল্লাহর পথে দাওয়াত দেওয়া দাওয়াতের জন্য কাজ করা এবং যারা আল্লাহ দায়ী হিসাবে কাজ করেন যারা আল্লাহ লোক বা প্রতিনিধিত্ব করেন খলিফা হিসাবে তাদের অনুপস্থিতিতে কি গড়তে পারে সেটারও একটা কি আমরা এখানে অবস্থা বা কী দৃশ্য হতে পারে সেটা আমরা কি এখানে দেখলাম যে মুসা আল্লাহলামের মাত্র চল্লিশ দিনের অনুপস্থিতিতে কি গুবোৎস শুরু করে দেয় তো কোন অবস্থাতেই আল্লাহর কি হুকুম থেকে একটু সরা যাবে না দ্বিতীয় নম্বর যে আমরা যে এই অর্থাৎ অনুসূচনা অনুসূচনার জন্য তাদেরকে কি করা হয়েছিল একে অপরকে অর্থাৎ হত্যার জন্য নির্দেশ করা হয়েছিল আর সেই কাজ করছে বিদায় তাদেরকে আল্লাহ তালা কি করছেন তাদের তৌবা কবুল করেছেন এখন আমরা যে গহ নাম্বার প্রশ্ন আছে সেই গ্রহ নাম্বার প্রশ্ন নিয়ে আমরা কথা আলোচনা করব তা হচ্ছে উদ্দীপক বর্ণিত জাতির অনুসরণে মানব জীবনে কীরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ চাওয়া হয়েছে এর উত্তর হলো যে উদ্দীপক বর্ণিত জাতির অনুসরণে মানব জীবনের ইতিহাস ও নেতিবাচক দুই দর্শনের কি প্রভাব পড়তে পারে ইতিবাচকও পড়তে পারে নেতিবাচকও পড়তে পারে উদ্দীপক বর্ণিত জাতি হলো বনি ইসরায়েল জাতি এই জাতি ছিল অকৃতজ্ঞ জাতি তারা আল্লাহর অসংখ্য নিয়ামত লাভ করেও সুক্রিয়া আদায় করেনি বরং অবাধ্যতা প্রদর্শন করেছে। কেউ যদি তাদের মতো অকৃতজ্ঞ হয় এবং অবাধ্য হয় তাহলে তার জীবন ধ্বংস হয়ে যাবে এবং সমাজে এর ক্ষতিকর প্রভাব বিস্তার লাভ করবে আবার বনি ইসরায়েলের মধ্যে যারা একনিষ্ঠব মুসা আল্লাহ ইসলামের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিল কোনোরূপ অকৃতজ্ঞ ও অবাধ্য হয়নি সমাজ জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে সমাজের মানুষ তাকে রসুলের আদেশ নিষেধ মেনে চলবে সমাজের মানুষ তাকে অনুসরণ করবে তার মতো ভালো হওয়ার চেষ্টা করবে আল্লাহ তার রসুলের আদেশ নিষেধ মেনে চলবে আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে অতএব এখানে আমরা বলতে পারি যে বনি ইসরায়েল জাতির অনুসরণে মানব জীবনের দুই ধরনের প্রভাব পড়তে পারে যা ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকই পড়তে পারে তো আমরা এখানে তো এই যে আলোচনাটা করলাম এই আলোচনাটা তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে বারবার শুনবে এবং তোমরা তোমাদের যে বই আছে আমি তোমাদের আগেই আমি বলছিলাম ইংরেজি যে লেকচার পাবলিকেশনের প্রফেসর রহিমুল্লাহর লেখা যে বই ওই বইটা তোমরা সংগ্রহ করে তোমরা ওইখান থেকে সংগ্রহ আমার বক্তব্য শুনবে এবং বইও তোমরা পরে পরে দেখবে পরীক্ষার জন্য তোমাদের যে ব্রিটিশ পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রিপারেশন নিবে তো আজকের জন্য আলোচনা এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি